মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর যাপনের সুর রেডিও রেডিও যাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও যাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনাদের সঙ্গে আছি আমি মুকুল এবং আমার সঙ্গে দেবস্মিতা। শুরু করছি ফ্যাক্টশালার প্রথম পর্ব, খবর কি। সোচো সমঝো ফির শেয়ার করো, অর্থাৎ ভাবুন, বুঝুন, তারপর শেয়ার করুন। এই প্রোগ্রামটি ফ্যাক্টশালার মিডিয়া এবং তথ্য সাক্ষরতার উদ্যোগে সম্প্রচার করা হচ্ছে। তাহলে দেবস্মিতা আমরা শুরু করি। হ্যাঁ, আজকের আমাদের আলোচনার বিষয় খবর কি। সেই বিষয় বলতে গেলে প্রথমেই বলতে হয় আজকাল বিভিন্ন খবরাখবর মূলত ইন্টারনেট বা ডিজিটাল ওয়ার্ল্ডের মাধ্যমেই দিন দিন বেড়েই চলেছে। ঠিকই বলেছ, সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল চ্যাটিং এবং ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত খবরাখবর পেয়ে থাকি। আমরা প্রচুর ইনফরমেশন অনলাইনের মাধ্যমেই সংগ্রহ করে থাকি, এবার সেটা নিউজ হোক বা অন্য যে কোনো তথ্য। এই সিরিজের মূল উদ্দেশ্য হল অনলাইনে পাওয়া তথ্যকে আরও ভালোভাবে বুঝতে ও বিশ্লেষণ করতে সাহায্য করা। হ্যাঁ, এখানে শ্রোতাদের সঠিক এবং ভুল তথ্য বিশ্লেষণ করতে এটি সাহায্য করবে। আজকের পর্বে আমরা আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর চেষ্টা করব খবর কি এবং এর অর্থ কি। এই প্রসঙ্গে আমরা কথাও বলেছি বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক এবং ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সচিব প্রফেসর মানস চক্রবর্তীর সঙ্গে, শোনাব তার কথাও। খবরের কথা বললে ফেক নিউজ বা ভুয়ো খবরের কথাও চলে আসে, যা এখন আমাদের জীবনের একটি অংশ হয়ে উঠেছে। এমন কিছু ভুয়ো খবর প্রতিনিয়ত ছড়াচ্ছে যার মধ্যে কিছু খবরকে আমরা ভুল খবর বলে বুঝতে পারি, আবার এমনও খবর আছে যা আমরা না বুঝেই ভুল খবরের ফাঁদে পড়ে যাচ্ছি। আমরা যে কোনো ভুল তথ্যকে ভুয়ো খবর বলে থাকি, কিন্তু এটা ঠিক নয় যে অনলাইনে সমস্ত তথ্যই সংবাদ নয়। অনলাইনে নানান ধরনের, নানান প্রকারের ইনফরমেশন পাওয়া যায়, প্রত্যেকটারই আলাদা আলাদা উদ্দেশ্য থাকে। যেমন নাকি একটি অ্যাডভার্টিজমেন্টের উদ্দেশ্য হল ক্রেতাদের কোনো একটি প্রোডাক্ট কিনতে বাধ্য করা, সেইভাবেই অনলাইন প্রচারের উদ্দেশ্য হল একটা ধারণাকে বিশ্বাস করানো। আমাদের এটা বোঝা দরকার খবরের আসল মানে কি, আর সেটাই আজকের এপিসোডে আমরা বোঝার চেষ্টা করব। সংবাদ হল একটি বিশেষ বিষয়, আপনার চারপাশে ঘটে চলা নানান ঘটনাকে তুলে ধরে। বর্তমানে ঘটে চলা বিশেষ কোনো তথ্য নিয়েই খবর তৈরি হয়। এর মধ্যে এমন কিছু তথ্য থাকে যা জনগণের চাহিদা অনুযায়ী প্রচার করা হয়। সংবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হল সংবাদ সবসময় তথ্যের সত্যতা যাচাই করে থাকে। ভালো খবর বলতে আমরা যেটা বুঝি যে সেই খবরটা যেন নানান তথ্য যাচাইয়ের মধ্যে দিয়ে বাছাই করা থাকে, যেখানে ট্রেন্ড রিপোর্টার থেকে এডিটর পর্যন্ত খবরটা যাচাই করা হয়। খবরটি পাবলিশ হওয়ার আগে ভালোভাবে চেক, ক্রস চেক এবং রিচেক করা হয়। সংবাদ সবসময় স্বচ্ছ এবং ভারসাম্যপূর্ণ হওয়া উচিত। সংবাদ নিরপেক্ষভাবে উপস্থাপনও করা উচিত। সংবাদের উৎসগুলো নানান সোর্স থেকে নেওয়া এবং ভেরিফাই করা উচিত, এবং তার সাথে এই সোর্সগুলো চিহ্নিত করে উল্লেখ করা উচিত। সংবাদের কোনো দিক গোপন না করে স্বচ্ছ হওয়া উচিত। এখন ওয়েবসাইটগুলোতে নানান মতামত থাকে,
সেই ভিন্ন মতামতগুলোর পার্থক্য বোঝা দরকার। কিন্তু কেন তা আপনি জিজ্ঞাসা করতেই পারেন, সেই কথাগুলোই এখন বলবো। আসলে সংবাদ আপনাকে সেই তথ্য দেয় যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, কিছু মতামত তথ্যগুলো সম্বন্ধে মনস্থির করতে সাহায্য করে। সহজভাবে বলতে গেলে মতামত আপনাকে ডিসিশন নিতে সাহায্য করে যে ইনফরমেশনটা খারাপ না ভালো, উপকারী না বিপজ্জনক। ভালো মন্দের পার্থক্য করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একই তথ্য সম্পর্কে বিভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় যে এটা সম্পূর্ণ সঠিক। সংবাদ এবং মতামতের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে যা তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। সংবাদ সঠিক তথ্য দেয় যেখানে মতামত প্ররোচিত করে। সংবাদ একাধিক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে যেখানে মতামত একক দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে হয়ে থাকে। সংবাদ সঠিক ঘটনাকে তুলে ধরে যেখানে মতামত জ্ঞাত যুক্তি বিশ্বাস করে। সংবাদ হলো অবজেক্টিভ এবং ইম্পার্সোনাল যেখানে মতামত হলো সাবজেক্টিভ অ্যান্ড পার্সোনাল। তার মানে এই নয় যে মতামত বিষয়টি খারাপ। ওপিনিয়ন জার্নালিজম ও মূল্যবান হতে পারে যদি অন্তর্দৃষ্টি দেয় এবং অনুমানকে চ্যালেঞ্জ করে। মতামত আপনাকে সাহায্য করতে পারে সিদ্ধান্ত নিতে এবং বিচার বিশ্লেষণ করতে, জনমত তৈরি করতেও সাহায্য করে। কিন্তু এই জিনিসটা ঘটানোর জন্য সংবাদ গ্রাহকদের খোলা মনের হতে হবে এবং সব কিছু সম্বন্ধে অবহিত হতে হবে, সংবাদের একজন সক্রিয় গ্রাহকও হতে হবে। আমরা সংবাদের নানান বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি যেখানে এটা স্পষ্ট যে অনলাইনে সমস্ত বিষয় সংবাদ নয়। সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য প্রচার হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ এই প্ল্যাটফর্মগুলোতে তথ্য তৈরি করা এবং প্রচার করা খুবই সহজ। সোশ্যাল মিডিয়াতে ম্যানিপুলেট করাও সহজ, কারণ এখানে খবর পরিবেশনের আগে চেক করা বা সত্যতা যাচাই করা হয় না। অনলাইন বিষয়বস্তু ম্যানিপুলেট করার অনেক উপায় আছে। ছবি ভিডিওগুলোকে হেরফের করে দেওয়া, নকল ভিডিও ছবির মাধ্যমে মিথ্যে তথ্য প্রচার করা। সুতরাং কোনো কিছু বিশ্বাস করার আগে প্রাপ্ত তথ্যের উৎসকে বিবেচনা করা খুবই গুরুত্বপূর্ণ। প্রকাশনার তারিখটা যাচাই করতে হবে যে ঘটনাটি প্রাসঙ্গিক ও আপ টু ডেট কি না, যে কোনো দাবির সমর্থনকারী প্রমাণ মূল্যায়ন করতে হবে। আমরা যদি এই বিষয়ের ওপরে কোনো বিশেষজ্ঞকে পাই তবে তথ্যগুলো যাচাই করে নিতে পারি আমরা। সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য পরিবেশনের প্রবণতা থেকেই থাকে। কোনো বিষয়বস্তুকে হেরফের করে দেওয়া খুবই সহজ এখানে, এটাকে যাচাই করার কোনো উপায়ই থাকে না। যদিও এটা খুবই প্রয়োজন যে অনলাইনে কোনো খবর দেখার পর তা যাচাই করে নেওয়া। যে কোনো রং বা ফলস ইনফরমেশনকে আমরা ফেক নিউজ বলেই থাকি, কিন্তু সব ইনফরমেশন বা কন্টেন্ট কিন্তু নিউজ হয় না। নিউজ বা সংবাদ বলতে আমরা বুঝি যে কোনো সাম্প্রতিক ঘটনার ইনফরমেশন যেটি নাকি সত্যি, ভেরিফাইড, যাচাই করা, ফেয়ার বা স্বচ্ছ, ব্যালেন্সড এবং ক্রস চেকড করা বিভিন্ন সূত্র থেকে পাওয়া। অনেক সংবাদ মাধ্যম কিছু অনলাইন তথ্য সংবাদের মধ্যে পরিবেশন করে থাকে, কিন্তু সেখানেও সংবাদ এবং মতামতের মধ্যে পার্থক্য থেকেই যায় এবং এই দুটোর মধ্যে পার্থক্য বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর যাপনের সুখ রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুখ রেডিও রেডিও জাদু 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি।
তাহলে দেবস্মিতা, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আর কি ফ্যাক্টশালার এই পর্বের এই বিষয় নিয়ে, খবর কি, সেখানে আমরা যেটা বুঝলাম আর কি, এবং শ্রোতা বন্ধুরাও নিশ্চয়ই সেটাই বুঝলেন, তোমার কি মনে হয়? একদম। এবার আমরা বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক এবং ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সচিব প্রফেসর মানস চক্রবর্তীর কথাও শুনে নিই। এখন তো সোশ্যাল মিডিয়াতেই সব খবর বা অনেক কিছু আমরা পেয়ে থাকি আর কি, তো এই যে আমরা যেটা দেখছি যে সেখানে কিছু খবর থাকছে, কিছু তথ্য থাকছে, কখনো কখনো সেই তথ্যগুলো হয়তো বিকৃত তথ্য আসছে, ভুল তথ্য আসছে, আমরা হয়তো খবর আকারে ভেবে নিচ্ছি, ফেক নিউজ হয়ে যাচ্ছে। তো কোনটা তথ্য এবং কোনটা খবর সেটা আমরা তো গুলিয়ে ফেলছি। তো স্যার, এই বিষয়ে আপনার কী মতামত? আমার মনে হয় প্রথমেই যেটা ভাবা উচিত সেটা হচ্ছে যারা খবরটা পড়ছেন, সে যে মিডিয়াতেই হোক, তারা কীরকমের মানুষ। প্রধানত দু ধরনের আমরা হই। এক ধরনের মানুষ আছেন যে তারা সত্যিকারের খবরটাই জানতে চান, তারা কিন্তু খবরের কাগজ পড়বেন, পত্রপত্রিকা পড়বেন, রেডিও শুনবেন, মানে যেখানে তথ্যগুলো যাচাই করে নিয়ে পরিবেশন করা হয়। আরেক ধরনের মানুষ আছেন যারা কিন্তু এতটা সময় দিতে প্রস্তুত না, তা সে যে কারণেই হোক, তারা চটজলদি একটা খবর চায় এবং স্বভাবতই খবরটা পাওয়ার সাথে সাথে তারা তাতে রিয়্যাক্ট করে বসে, আচ্ছা শেয়ারও করে দিচ্ছে হুটহাট। হ্যাঁ, তথ্য যদি সত্যিই জানতে চাইতো তার জন্য তো খবরের কাগজ আছে, তার জন্য রেডিও আছে, তার জন্য আরও অন্যান্য সুযোগ আছে, সেগুলো সে করে না। না করে সে করে কি, সোশ্যাল মিডিয়াতে যে খবরটা পেলো সেটাতেই প্রথমে তার রিয়াকশান শুরু হয়ে গেল। ফলে তারা চেষ্টাই করে না যে যে খবরটা পেলাম সেটা কি ঠিক, সেটা যাচাই করে নিয়ে যদি তারপরে যা করতে চায় করে, তাহলে আর কোনো তফাৎ হয় না, তাহলে কোনো অসুবিধা হয় না। কিন্তু মানুষের সাধারণ প্রবণতাই হচ্ছে যা শুনে সেটাই বিশ্বাস করে সেই মতো কাজ করা। তো সত্যিকারের যারা জিজ্ঞাসু তারা কিন্তু এভাবে পড়বে না, তারা খবরের কাগজ পড়বে, তারা রেডিও শুনবে, তারা তথ্য যাচাই করবে, তবেই গা তাদের মতামত বা যা করার করবে। এই হচ্ছে আমার বক্তব্য। স্যার, ইনফরমেশান এবং নিউজ, তো এই দুটোকে তুল্যমূল্যভাবে আপনি কীভাবে নির্ধারণ করবেন? নিউজ আর ইনফরমেশান, যে কোনো যা কিছু ঘটছে, ঘটেছে, ঘটেছিল, সবই তো নিউজ। আর ইনফরমেশান মানে হচ্ছে আমাকে কেউ একটা কিছু বলছে বা কোথা থেকে একটা জানলাম, সেটা সত্যি হতেও পারে, সত্যি নাও হতে পারে। যদি সত্যি হয় তাহলে সেটা নিউজ, যদি সত্যি না হয় তাহলে সেটা ফেক নিউজ। এবং আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজই প্রচুর ঘোরে, তার খানিকটা অংশ হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো না কোনো কারণে, আর বাকি অংশটা স্রেফ আলসেমি বা নির্বুদ্ধিতার কারণে। আমি একটা পেলাম, সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউট করে দিলাম, আমি বোঝবার চেষ্টাই করলাম না যে এটা ঠিক না বেঠিক, এবং যাদের কাছে পাঠাচ্ছি তাদের কাছে কী রিয়াকশান হতে না পারে। একজন মানুষের রিয়াকশান হয়তো ইম্পর্ট্যান্ট না, কিন্তু সামগ্রিকভাবে একটা সমাজের একটা বড় অংশ লোকের রিয়াকশান তো ইম্পর্ট্যান্ট। সেই হিসেবে প্রত্যেক মানুষেরই উচিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যদি কোনো তথ্য পায় সেটা তথ্য কিনা যাচাই করে নিয়ে তবেই তা নিয়ে যা কিছু করার করা। এইটাই আমার অভিমত। ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের কাজই হলো যে বিজ্ঞান ভিত্তিক খবরগুলোকে প্রচার প্রসার করা। তো এই বিষয়ে আপনারা কী কেমন দেখছেন যে এই ইন্টারনেটের মধ্যে দিয়ে এই বিজ্ঞানের খবরগুলোও কি এরকম অপপ্রচার হয়ে যাচ্ছে কখনো কখনো? আমাদের একটা মুখপাত্র আছে, একটা জার্নাল, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড কালচার। সেখানে আমরা বিজ্ঞান, তার আবিষ্কার, সাম্প্রতিক আবিষ্কার, পুরনো আবিষ্কার, সেই সব নিয়ে লেখা ছাপাই। লেখাগুলো সহজ ভাষায় করা হয় যাতে বৈজ্ঞানিক নন, শিক্ষিত অথচ বৈজ্ঞানিক নন, অথবা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত মানুষজন বিজ্ঞানের আবিষ্কারগুলোকে উপলব্ধি করতে পারে, দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ভাবনা চিন্তাকে কাজে লাগাতে পারে, এবং বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত ইন্ডাস্ট্রি বা শিল্প তৈরি হয় সেগুলোতে মন দিতে পারে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। ফলে আমাদের এখান থেকে বিজ্ঞানের তথ্যের অপপ্রচার হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে এখান থেকে আপনার অনলাইনের মধ্যে বা ওয়েবসাইট বা এখান থেকে কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই? না, কারণ আমরা একমাত্র জার্নালই ছাপাই, এবং সেগুলো আপনারা চেক রিচেক করেই দেন? অবশ্যই, তথ্যের যাচাই করেই দেন? অবশ্যই, এখানে কোনো যাচাই না করা তথ্যের পরিবেশনের কোনো সুযোগ নেই, কারণ লেখার মধ্যে প্রত্যেকটা রেফারেন্স দিতে হয়, কোথেকে তথ্য পেয়েছি সেগুলো দিতে হয়, এবং যারা শিক্ষিত লোকজন তারা সেগুলো চেক করে, একজন রিভিউয়ার থাকে, সে পুরোটা পড়ে দেখে, তার মতামত দেয়, তবেই গিয়ে হয়। মাল্টি স্টেপ প্রসেস, অনেকগুলো ধাপ আছে, ফলে ফেক তথ্য আমাদের জার্নালে পাবলিশ হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে স্যার, নিউজ হতে গেলে সেটাকে চেক রিচেক সব কিছুর মধ্যে দিয়ে যদি এগোনো হয় তাহলে ফেক নিউজ হওয়ার কোনো সম্ভাবনা থেকেই থাকে। শেষ কথা হবে কি যে মানুষকে শিক্ষিত হতে হবে, এ শিক্ষা ফর্মাল এডুকেশনের কথা আমি বলছি না। আমি যেখান থেকেই কোনো তথ্য পাই আমার প্রথম উচিত হচ্ছে তথ্যটা কি সঠিক নাকি এটা জাস্ট একটা তথ্য যেটা বিশ্বাস করা যায় না। এইটা যদি আমি একবার নিজেকে তৈরি করে নিই মনটাকে যে আমি এইভাবেই তথ্যগুলো নেব, তাহলে আর কোনো অসুবিধা হয় না। কিন্তু সাধারণ মানুষ তো তা নয়,
বিশেষ করে যদি কোনো উত্তেজক সংবাদ পায় তার প্রথম রিয়াকশান হচ্ছে যে হ্যাঁ এটাই ঠিক, সে একবার ভাববারও চেষ্টা করলো না যেটা হয় কি না হয়। যার জন্য আপনারা সবাই জানেন যে প্রচুর কিছু ঘটনা হয় ফেক নিউজের মাধ্যমে, কোনো না কোনো গ্রুপ উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেগুলো করে। তো এদের থেকে বাঁচতে হলে আমাদের একমাত্র উপায় হচ্ছে সঠিক তথ্য জানার মানসিকতা তৈরি করা। সুতরাং রিডারকে শিক্ষিত হতে হবে, দ্যাটস দি ফার্স্ট জব। ফেক নিউজ নিয়ে আমরা এতক্ষণ শুনলাম বসু বিজ্ঞান মন্দিরের প্রাক্তন অধ্যাপক এবং ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের সচিব প্রফেসর মানস চক্রবর্তীর কথা। আপনাদের সঙ্গে আছি আমি মুকুল এবং আমার সঙ্গে দেবস্মিতা। ফ্যাক্টশালার প্রথম পর্ব, খবর কি? সোচো সমঝো ফির শেয়ার করো, অর্থাৎ ভাবুন, বুঝুন, তারপর শেয়ার করুন। এই প্রোগ্রামটি ফ্যাক্টশালার মিডিয়া এবং তথ্য সাক্ষরতার উদ্যোগে সম্প্রচার করা হচ্ছে। দেখো, খবরের একটা বৈশিষ্ট্য আছে, এখানে খবর কি বলতে গিয়ে আমাদের কিন্তু বলতে হচ্ছে পাশাপাশি যে খবরের পাশাপাশি আমরা আর একটা জিনিস অনলাইনে পেয়ে যাচ্ছি বা থাকছি, সেটা হলো তথ্য, মানে কিছু ইনফরমেশান। কিন্তু সমস্ত ইনফরমেশানই কিন্তু খবর না, কিন্তু এটা বলতে পারি যে সমস্ত খবরই কিন্তু ইনফরমেশান। একদম, আমরা যে খবরগুলোই পাবো সেটা আমাদের অবশ্যই দরকার মাল্টিপল সোর্স থেকে চেক বা রিচেক করে ভেরিফাইড হওয়া। যে কোনো কন্টেন্ট অনলাইনে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোকে ভেরিফাই না করে বা ক্রস চেক না করে সেগুলোর উপরে বিশ্বাস করা একদমই উচিত নয়। একদমই ঠিক বলেছো দেবস্মিতা। আসলে আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের অনলাইনের কারণেই কিন্তু সমস্যাটা হচ্ছে, মানে অনলাইনে তো কেউ দায় নেবে না, দেওয়ার কথা দিয়ে দেবে, এবং তুমি সেই তথ্য থেকে তুমি কি বুঝলে, তুমি ম্যানিপুলেটেড হলে কি না বা কি ভাবলে, তুমি কোনো ইনফ্লুয়েন্স হলে কি না, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার, সেখানে কেউ দায় নেবে না। যদি সেটা ভুলও থাকে তার দায় কেউ নেবে না। এটা যদি কোনো খবরের কাগজ হয়ে থাকে, কোনো টিভি চ্যানেল হয়ে থাকে, রেডিও হয়ে থাকে, তাহলে সেই সংস্থা এবং সেই সংস্থা যিনি এডিটর আছেন, চিফ এডিটর বা এমনি এডিটর যিনি আছেন, সম্পাদক যিনি আছেন, সেই দায়টা কিন্তু সম্পূর্ণ তার উপরে চলে যাবে। এই এটা কিন্তু কোনো মতেই অনলাইনের ক্ষেত্রে সম্ভব না। সেই জন্য অনলাইনের তথ্যগুলোকে কিন্তু আমরা যখন দেখছি আর কি, তখন সেটাকে বিশ্বাস করার আগে আমাদের নানান সোর্স থেকে এটাকে দেখা উচিত। একদম, যে একটা কোনো তথ্য আমরা পেলাম সেটা অনলাইনে যখন দেখলাম, তখন সেটাকে যাচাই করার জন্য পাশাপাশি অন্যান্য সোর্সগুলোও আমাদের ব্যবহার করতে হবে, যে একই তথ্য আমরা সব জায়গা থেকে পাচ্ছি কিনা, এটা কিন্তু আমাদের করতে হবে। আর যেই লিঙ্ক বা যে কোনো সোর্স যেগুলো ভেরিফাইড না, সেই সোর্সের উপরে অতটুকু রিলাই করাটাও আমাদের থেকে বাঁচা উচিত, অ্যাভয়েড করা উচিত যেগুলো রিলায়েবল সোর্স। হ্যাঁ, এটাই ঠিক যে তথ্যগুলো তো সংবাদ না, আমরা আসলে আছি সংবাদ কি বা খবর কি এই এপিসোডে আছি, তো আমাদের মাথায় রাখতে হবে যে ওই তথ্যগুলো কিন্তু সংবাদ না। বারবার আমাদেরকে এটাই বুঝতে হবে যে সাধারণ যে সমস্ত তথ্যগুলো আমরা অনলাইনে পেয়ে থাকছি নানান ওয়েবসাইটের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে, সেইগুলো কিন্তু কোনো মতেই নিউজ বলা চলে না। একদম, হ্যাঁ, কারণ নিউজের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে ওগুলো পড়ছে না। এবং আরও একটা নিউজের বৈশিষ্ট্য দেখো, যেখানে কোনো একটা তথ্য যখন পাচ্ছি বা নিউজ যখন বলছে, যে তখন কোনো সূত্র বলে দেওয়া হচ্ছে যে পিটিআই কি কোনো একটা রয়টার্স কিছু এরকম একটা সংবাদ সংস্থার কিন্তু একটা সূত্র বলা হচ্ছে, সোর্সটা বলা হচ্ছে, এটা কিন্তু সংবাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা কিন্তু তথ্যের ক্ষেত্রে পাচ্ছিই না। ঠিকই বলেছো মুকুল, তাই জন্য কিন্তু আমরা শুরুতেই বলেছি সোচো সমঝো ফির শেয়ার করো, এটা মানে ভাবুন, বুঝুন, তারপরে শেয়ার করুন। না বুঝে, না ভেরিফাইড হয়ে কোনো ইনফরমেশন শেয়ার করাটা উচিত না। হ্যাঁ, কারণ সমাজের বুকে কিন্তু তার একটা অনেক বড় প্রভাব পড়তে পারে, একটা ভুল তথ্য কিন্তু ছড়িয়ে যেতে পারে যে কোনো সময়, সেজন্য আমাদের বুঝে কিন্তু এটাকে শেয়ার করতে হবে।
আর সবার আগে বুঝতে হবে যে সেটা আদৌ সংবাদ না। তো এর ফলে কি হয়, যদি আমরা না ভেবে না বুঝে কোনো কিছু শেয়ার করে দিই, কারণ এই যে আমাদের অনলাইনে কোনো কিছু শেয়ার করা খুব সহজ, একটা ক্লিকেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, এটা খুব সহজ। সেই জন্য আমরা যদি না বুঝে কোনো কিছু শেয়ার করে দিই তাহলে কিন্তু তার একটা খারাপ প্রভাব সমাজের বুকে পড়তেই পারে, সেই জন্য আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। তাই জন্যে আবারও আমরা বলছি, অনলাইনে পাওয়া যে কোনো কন্টেন্ট কিন্তু নিউজ নয়, আর যে কোনো নিউজ শেয়ার করার আগেও ভেরিফাই বা ক্রস চেক করেই ওটাকে শেয়ার করা উচিত। একদমই, আজকের আমাদের এই অনুষ্ঠানে আমরা সেটাই শুনলাম যে খবর কী, এবং যেটা জানলাম যে খবর এবং তথ্যের মধ্যে কী পার্থক্য আছে, আর এটা আরও ভালোভাবে আমরা জানলাম যে অনলাইনে কোনো কিছু শেয়ার করা বা অনলাইনে খবর দেখা এবং সেটা দ্বারা প্রভাবিত হওয়ার আগে আমরা কী করব আর কী করব না। আমরা কিন্তু এটা বলতে পারি যে খবর তো খবরই, মানে যেটা একটা নির্দিষ্ট সূত্র মারফত আমরা পেয়েছি এবং যেটা অথেন্টিক, কিন্তু যেটাকে তথ্য বলছি সেটা একটা মতামত, মানে কোনো ব্যক্তির মতামত হতে পারে কিন্তু কোনো একটা সমষ্টির মতামত হতে পারে। সেই জন্য খবর এবং মতামতের মধ্যেও যে পার্থক্য আছে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে, আর সেটা বুঝেই কিন্তু আমাদেরকে শেয়ার করতে হবে। বন্ধুরা, খবর কি এই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে ছিলাম আমি মুকুল এবং আমি দেবস্মিতা। নিউজ অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নিয়ে আমরা ফিরে আসব পরবর্তী এপিসোডসে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করুন 03324146060 অথবা 9475470889 এছাড়া আমাদের মেইল করুন radiojeu@gmail.com। ভালো থাকুন, শুনতে থাকুন জেইউ কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্টজ। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর যাপনের শহর এসে মিশবে গ্রামে, যেন মিলবে সবার নিজের অধিকার, শিক্ষা স্বাস্থ্য সবার লাগবে, পিছিয়ে পড়া মানুষ জাগবে দিগন্তে ওই ভোরের সমাচার, যেন কাটবে আধার হব মহামারী পার, যেন সঙ্গে নেব কালকে তোমায়, পথে উঠবে আওয়াজ পাবে সকলে কাজ, জেগে উঠবে সমাজ সচেতনতায়, হাতে হাতে গড়ে তুলি পায়ে পায়ে এগিয়ে চলি, হাতে হাতে গড়ে তুলি পায়ে পায়ে এগিয়ে চলি। বছর কাটুক ভালো, যাক ছড়িয়ে এ গান অনেক দূর, সুরক্ষাকে সঙ্গে করে আনবে সুদিন সবার ঘরে কমিউনিটি রেডিও যাদবপুর, যেন কাটবে আধার হব মহামারী পার, যেন সঙ্গে নেব কালকে তোমায়, পথে উঠবে পাবে সকলে কাজ, জেগে উঠবে সমাজ সচেতনতায়।
হাতে হাতে গড়ে তুলি পায়ে পায়ে এগিয়ে চলি হাতে হাতে গড়ে তুলি পায়ে পায়ে এগিয়ে চলি মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্জ এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম টিইকিউআইপির অংশ